सिलीगुड़ी में एक बार फिर से लॉकडाउन की अवधि बढ़ा दी गई है। आज सिलीगुड़ी के स्टेट गेस्ट हाउस में टास्क फोर्स ने एक बैठक की। बैठक के बाद मंत्री गौतम देव ने कहा कि अगले 7 दिनों के लिए लॉकडाउन की समय सीमा बढ़ा दी गई है। ये लॉकडाउन अगले सप्ताह के बुधवार तक रहेगा। ज्ञात हो कि गत 16 जुलाई से सिलीगुड़ी नगर निगम इलाकों में 7 दिनों के लिए लॉकडाउन किया गया था, जो एक बार फिर से बढ़ा दी गई है। যে সিস্টেমে এসেনশিয়াল কমোডিটিসকে বাদ দিয়ে লকডাউন করবে সপ্তাহে নির্দিষ্ট দিন, সেই অনুযায়ী আগামী বুধবার অবধি আরও 1 সপ্তাহ কালকে অবধি শিলিগুড়ি এসএমসি এলাকায় লকডাউনটা আছে, সেটা আরও 1 সপ্তাহ এক্সটেন্ডেড হবে। রেগুলেটেড মার্কেটে ফিস ছাড়া সেখানে ভেজিটেবল আর ফ্রুটস সেটা খোলা হবে। চম্পাশাড়িতে এসজেডিএ মার্কেট রাস্তার উপরে নিবেদিতা রোডের নয়, এসজেডিএ মার্কেটটা খোলা হবে। আর এখানে হোলসেল যে মার্কেট নয়াবাজারে সেটা কী মডালিটিসে হবে সেটা ডিএমসিআই তারা বসে মার্চেন্টের সঙ্গে বসে 50% দিয়ে খুলবে না কি খুলবে সেটা তারা তাদের মতো করে দেখবে। আর কয়েকটা কন্টেনমেন্ট জোন বাড়ছে, সেটা শালবাড়ি কলমজোর 18খায় কয়েকটা এলাকা এবং সুকনা, এই জায়গাগুলো বাড়ছে। জিটিএ থেকে কিছু রিকোয়েস্ট এসেছিল এই এরিয়াগুলো বাড়বে, এবং অ্যাডেড এলাকায় যে জায়গাগুলো সেটা জলপাইগুড়ি ডিএমের সাথে কথা বলে এটা করা হবে। এবং জলপাইগুড়ি ডিএমের সাথে আমি কথা বলবো যে এই বিয়ন্ড এসএমসি এলাকা যেগুলো প্রক্সিমিটি আছে চাপগ্রাম 1-2 ফুলবাড়ি 1-2 সেই জায়গাগুলোতে কন্টেনমেন্ট জোনগুলো আরও 7 দিন এক্সটেন্ড করা।